हेलो फ्रेंड्स, रेल होमगार्ड पक्ष सकल के शुभेच्छा जानिए शुरू कर आज के भिडियो। बंधुरा, कदिन आगे हमें देखिए चंद्रमल्लिका गाचगलो अपनारा क्यों लागवें और तार प्रथम पिंचिंग क्यों करबें, सेकेंड पिंचिंग क्यों करबें। तो देखो ये मुहूर्ते गाचगलो सुंदर देखो आस्ते आस्ते बुसी होच्छे, देखते ही पाच्छेन प्रतिटा गाचे देखो आबार छोटो छोटो करे ब्रांच, देखो ब्रांचगुलो देखो एइखाने आमी केटे दिएछिलाम, दो साइडे आबार ब्रांच हो गेछे প্রতিটাতে, দেখুন প্রতিটাতে দুটো করে দেখুন ব্রাঞ্চ হয়ে গেছে। কদিন পর আবার এইগুলো আমরা এই ডগাগুলো আবার কাটবো, আরও তিন চারটে করে পাতা বেরো তারপর। তো এখন আমাদের যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এই সময় এই চন্দ্রমল্লিকা গাছগুলোতে আমরা কি খাবার দেব, তো সেই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুরা দেখুন আপনারা, আমি 100 গ্রামের মতন সরষের খোল এতে ভিজিয়েছিলাম, 1 লিটার জলে 100 গ্রাম সরষের খোল, এটাকে 4 দিন আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার আজকে এটাকে আমি ছেঁকে নেব, তারপর আপনাদেরকে পুরো ব্যাপারটা আমি দেখাচ্ছি কীভাবে কি আপনারা করবেন। তো বন্ধুরা দেখুন আমি একটা মশারি দিয়ে দিলাম, মশারি দেওয়ার পর আস্তে আস্তে করে এই খোলটা আমি ছেঁকে নেব। দেখুন তো বন্ধুরা দেখুন আমি 1 লিটারের মতন তরল সারটা বার করে নিলাম, এর সাথে এটা আমি পুরোটা ইউজ করব না। দেখুন কি করছি আমি, দেখুন পুরো একদম 1 লিটার আমার এই মগটা পুরো 1 লিটারের, দেখুন 1 লিটারের মতন আমি নিয়েছি। এতে আমি এর 1/3 নিচ্ছি, দেখতেই পাচ্ছেন 1/3 মতন নিয়েছি। পুরোটা আমি এই যে বাকি যেটা আছে এটা আমি রেখে দিচ্ছি, এটা নষ্ট হবে না, এই ছেঁকে ছাকা আছে যেহেতু এটা আমি রেখে দিচ্ছি, আবার 4-5 দিন পর এটা আমি ব্যবহার করব। কোনো একটা পাত্রে এটা আমি ফেলে রেখে দিচ্ছি। তো দেখুন বাকিটা আমি এতে রেখে দিলাম, ঠিক আছে, এটা আমি ঢাকা বন্ধ করে ছাওয়া জায়গায় রেখে দেবো পরবর্তীকালে আবার ব্যবহার করার জন্য। এখন দেখুন তো মোটামুটি আমি 250 ml-এর মতো নিয়েছি, দেখুন 250-র থেকে হয়তো একটু বেশি আছে। এর সাথে আমি 1 লিটার জল দিলাম, 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 250 গ্রামের 250 ml লিকুইডের সাথে আমি একদম 4 লিটার জল মিশিয়ে দিলাম। এবারে আমরা গাছে দেখুন বন্ধুরা, গাছে দেওয়ার আগে কিন্তু দেখে নেবেন মাটিটা যেন একটু ভিজা ভিজা ভাব থাকে, ড্রাই যেন না থাকে। এবারে আমরা এই গাছে দেখুন দিয়ে দিচ্ছি, আমার যটি চন্দ্রমল্লিকা গাছ আছে ততটিতে আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা বুঝতে পারলেন আপনারা যে এই সরষের খোলটা আপনারা কেরম করে দেবেন। তো এইভাবে আপনাদেরকে সরষের খোলটা ব্যবহার করতে হবে। আর এই সরষের খোলের সাথে আমার আর কিছু দেওয়া নেই, সরষের খোলটা আমি একদম পাতলা করে দেখিয়ে দিলাম কিভাবে পাতলা করে আপনারা দেবেন, কারণ এই সময় গাছগুলো যেহেতু আমাদের ছোট আছে খুবই, তার জন্য গাছগুলোতে যে তরল সারটা আমরা দেবো সরষের খোলের সেটা যদি মোটা হয়ে যায় গাছগুলো নিতে পারবে না, তার জন্য আমাদেরকে একটু পাতলা করে সরষের খোলটা ব্যবহার করতে হবে। এরপর আবার আজকে দিলাম, এর মোটামুটি 5-7 দিন পর আবার আমরা এই গাছে দেব।
তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই চন্দ্রমল্লিকা গাছে কি খাবার আপনারা এখন দেবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আজকে দেখছেন আমার ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিওর সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। এছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।